নমস্কার এব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি পেটিস তবে ডিমের পুর দিয়ে তৈরি করে নিয়েছি এই পেটিসটা দেখতে যতটাই লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি আর দেখতেই পারছেন কতখানি মুসমুসে এবং খাস্তা হয়েছে তবে চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে পেটিসটা তৈরি করার জন্য প্রথমে ময়দা কিংবা আটা লাগবে এখানে আমি ময়দাটাই ব্যবহার করব ময়দা এখানে দুইশো গ্রামের মতো নিয়ে নিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর খাস্তা যেহেতু অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করতে হবে এখানে দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আপনারা কালো জিরাটাও ব্যবহার করতে পারেন কালো জিরাটা ব্যবহার করলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবার নুরমাল জল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এই প্যাটিসটা আমি ডিমের পুর দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে মাংস কিংবা এখন শীতের সবজি অনেক রকমের বাই হয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই প্যাটিসটা তৈরি করতে পারবেন আর খেতেও ভালো লাগবে ডোটা আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি তবে একটু লম্বালম্বী করে রাখলাম ডোটাকে দশ মিনিটের জন্য রেখে দিলাম এরপরে আমি পুরটা তৈরি করে ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার কুচি দিয়ে দিব এবার অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিব এরপরে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজের কলি ছোট ছোট করে কেটে দিলাম এরপরে একটু গাজর কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন এখানে হাফ চামচের মতো একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো সবশেষে একটু ধুনিয়ার পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটাকে এখন ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা বাটিতে তেল নিয়েছি আর দুই তিন চামচের মতো এখানে ময়দা দিয়ে দিব খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তেলের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিব এবার ডোটাকে পিস পিস করে কেটে নিব এখন লিচিগুলোকে বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর তেলের মিশ্রণটা ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম হাত দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আমার পাঁচটার মতো রুটি হয়েছে মানে ধাপে ধাপে কিন্তু দিতে হবে আর তেলের মিশ্রণটা অবশ্যই দিতে হবে এভাবে তৈরি করলে আপনার নাস্তাটা খাস্তা হবে খেতেও ভালো লাগবে আমি পাঁচটা রুটি একইভাবে সাজিয়ে নিচ্ছি পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে রোল করে নিতে হবে আর চেপে চেপে রোলটা করে নিতে হবে যেন কোথাও ফাঁকা অংশ না থাকে সেদিকে লক্ষ্য রেখে রোলটা করে নিতে হবে এখন আবারও পিস পিস করে কেটে নিব এরপরে দেখেন লেয়ার কিন্তু অনেক হয়ে গেছে এখন একটু চাপ দিয়ে এগুলোকে বেলে নিব তবে আটা ময়দা ছাড়াই কিন্তু বেলে নিতে হবে রুটিটাকে পাতলাও না বা মোটাও না সেরকম করে বেলে নিতে হবে চারিপাশের অংশগুলো কেটে বাদ দিতে হবে আর স্কশিপ করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন মাঝখানে পুর দিয়ে দিব এবার একটা বাটিতে হালকা একটু ময়দা একটু জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি চারিপাশে একটু লাগিয়ে দিতে হবে এখন এক সাইডে ধরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এভাবেই আমি একটা পেটিস তৈরি করে নিলাম আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু এই মুখরোচক রেসিপিটি তৈরি করা যায় আর এখন এগুলো তেলে ভেজে নিতে হবে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর হালকা আছে তেলটাকে গরম করে পেটিসগুলো দিয়ে দিতে হবে তবে একবারে সবগুলো দিব না আমি দুইটা দুইটা করে ভেজে নিব আর তেলটা কিন্তু সম্পূর্ণ গরম করে দেওয়ার দরকার নেই না হলে পেটিসটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর মুসমুসে যেটা সেটাও হবে না আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একবারে মুসমুসে যেটা সেটাই হয়েছে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন কতখানি লোভনীয় হয়েছে একটা পেটিস খেলে মন এবং পেট দুইটাই ভরে যাবে তাহলে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার